আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ বিসিএস করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেস এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এরপর আপনাদের এখানে আসার পরে দেখতে পাবেন যে এখানে অ্যাডমিশন যে ট্যাবটি রয়েছে এখান থেকে আপনি একেবারে স্কুল অফ সোশ্যাল সায়েন্স যে অপশনটি রয়েছে এখানে চলে আসবেন। এরপর এখানে আসার পরে ক্লিক করলে দেখবেন ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএসএস এই অপশনটি দেখতে পাবেন। এখানে দেখবেন অ্যাপ্লাই নাও অপশন চালু থাকা মানে এখন অ্যাপ্লাই চলছে। এরপর এখানে অ্যাডমিশন গোয়িং কত তারিখ থেকে কত তারিখ চলবে সেটি লেখা থাকবে। আমরা সবার প্রথমে সার্কুলার সম্পর্কিত ডিটেলস আলোচনা করব, তারপরে অ্যাপ্লাই প্রসেসিং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সার্কুলারটি এখানে রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা সার্কুলার সম্পর্কিত যদি দেখতে পাচ্ছি, সবার প্রথমে আপনারা 2024 ব্যাচে ভর্তি হবেন এবং এটি 3 বছর মেয়াদি, এটি ডিগ্রি, এটি কোনো অনার্স হবে না, তাই এটি ডিগ্রি হিসেবে কাউন্ট হবে। তো এখানে 3 বছর মেয়াদি বিএ বিএসএস প্রোগ্রামে আপনারা ভর্তি হতে পারবেন। এবং এর জন্য আপনার যে যোগ্যতা, সবার প্রথমে হলো এইচএসসি পাস হলেই হবে, আপনি যে গ্রেডে পান না কেন আপনি এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনার এই যে তারিখটি দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং এটি পরবর্তী কিন্তু বাড়াতেও পারে। এবং আবেদন করার পরে 7 দিনের মধ্যে আপনাকে অনলাইনের কপি এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সাথে নম্বরপত্র অর্থাৎ এসএসসি এইচএসসি নম্বরপত্র সনদপত্র এছাড়া চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্র কিংবা আপনার জন্ম সনদের যে কোনো একটি হলেই হবে, তাদের প্রত্যেকটি কপি সত্যায়িত করবেন এবং করে সেগুলো আপনি যে আঞ্চলিক উপকেন্দ্রে ভর্তি হবেন সেই উপকেন্দ্রে অথবা আঞ্চলিক কেন্দ্রে যে কোনো একটিতে গিয়ে আপনাকে সেগুলো জমা দিয়ে আসতে হবে। তাই অবশ্যই সে আবেদন করার 7 দিনের মধ্যে আপনাকে সেই ডকুমেন্টগুলো জমা দিতে হবে। এছাড়া আবেদন করার সময় আপনাকে অবশ্যই একটি ছবি এবং স্বাক্ষর লাগবে অন্যান্য ডিটেলসের সাথে। সেই ছবি নিয়ে আমরা বিস্তারিত অ্যাপ্লাই প্রসেসিং ভিডিওতে আলোচনা করব, সেটি যখন দেখিয়ে দিব। এবং আপনারা যারা আবেদন করবেন আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবেন, এখানে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। এবং এই যে আবেদন ফি দেখতে পাচ্ছেন 3890 টাকা, এই টাকা আপনাকে প্রথম সেমিস্টারের জন্য দিয়ে দিতে হবে। এরপরে সেটি দিয়ে আপনাকে ভর্তি হতে হবে, এটি ভর্তির সময় দিতে হবে। এরপরে হলো আপনারা যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী রয়েছেন তাদের আবেদন ফি 60% ছাড় পাবেন, অর্থাৎ ভর্তির জন্য আপনার যে ফি নির্ধারণ করা হয়েছে তার 60% ছাড় পাবেন। এরপরে চলুন কীভাবে আবেদন করতে হবে সেটি জানিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে আবেদন করার জন্য যে কাজটি করতে হবে, এখানে অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনাকে 3টি স্টেপের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এর মধ্যে প্রথম স্টেপ হলো আপনার রিজিওনাল সেন্টার কি সেটি এবং আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। এরপর রিজিওনাল সেন্টার হিসাবে আপনি যে বিভাগীয় অঞ্চলে রয়েছেন সেটি সিলেক্ট করবেন। এরপরে হলো সাব রিজিওনাল সেন্টার, যে বিভাগীয় অঞ্চলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ অঞ্চল রয়েছে সেটি সিলেক্ট করবেন। এরপর সেখান থেকে সেই কলেজটি, যে কলেজে আপনি ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটি সিলেক্ট করবেন। সেই কলেজটি সিলেক্ট করার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবং মনে রাখবেন আপনার রিজিওনাল সেন্টার এবং সাব রিজিওনাল সেন্টার যদি ঠিক থাকে, আপনার স্টাডি সেন্টার হিসেবে যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটি যদি খুঁজে না পান তাহলে পাশের সাব রিজিওনাল সেন্টার যেটি আপনার এরিয়ার পাশের এরিয়া রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানেও যদি না পান তাহলে বুঝতে হবে আপনার সেই কলেজে আবেদন প্রক্রিয়ার জন্য যে নির্ধারিত সিট রয়েছে সেটি শেষ হয়ে গিয়েছে, তাই আপনি সেই কলেজটি না পেলে অন্য কলেজে ভর্তি হতে হবে এবং সেই কলেজটি থাকা মানেই আপনি সেই কলেজে সরাসরি ভর্তি হতে পারবেন। এরপরে হলো আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে সবার প্রথমে যে বাংলা অপশনগুলো রয়েছে এখানে আপনার নাম, বাবার নাম এবং মায়ের নাম, এই 3টি বাংলা অপশন আগে পূরণ করে দিবেন। তারপরে ইংরেজি যে অপশনগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে এবং আপনার এসএসসি ডকুমেন্টস অনুসারে, মনে রাখবেন আপনার এসএসসি ডকুমেন্টস অনুসারে সকল তথ্য দিবেন, কোনো রকম ভুল করা যাবে না। এরপরে এখানে অ্যাপ্লিকেন্ট নেমের ক্ষেত্রে আপনার নামটি লিখে দিবেন, এরপরে আপনার বাবার নাম, এরপরে মায়ের নাম, আমি আগে বাংলাগুলো লিখে দিচ্ছি তারপর ইংলিশগুলো লিখে দিচ্ছি। আপনি গার্ডিয়ান হিসেবে আপনার বাবা মা যে কোনো একজনকে দিতে পারবেন, তার নামটি এবং তার মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দিবেন। এরপর যেটি হলো সেটি হলো আপনার বার্থডে ডেট, আপনার বয়স যতই হোক না কেন আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো বয়সই হোক আপনি আবেদন করতে পারবেন। এরপরে আবেদন করার জন্য আপনার ইয়ারটি সিলেক্ট করতে হবে, তারপর মান্থ, তারপর ডে, এগুলো সিলেক্ট করে দেবেন।
এরপরে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান কোথায় সেটি এখানে লিখে দেবেন। এরপর জেন্ডারটি অবশ্যই সিলেক্ট করে দিবেন, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিবেন। এরপর আইডেন্টি টাইপের ক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটি দিতে হবে, তাই আপনি যেটি সিলেক্ট করবেন সেই নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর হবে অবশ্যই এটি সিলেক্ট করে দিবেন, সঠিক ব্লাড গ্রুপ দিয়ে দিবেন। এরপর হলো মেডিকেল স্ট্যাটাস কি সেটি সিলেক্ট করে দিবেন। এরপর হলো রিলিজিয়ান কি অবশ্যই সেটি দিবেন। এরপর হলো কোটা, কোটার ক্ষেত্রে দুটি কোটা রয়েছে, একটি হলো আপনার মুক্তিযোদ্ধা কোটা আর একটি হলো উপজাতি কোটা। তো আপনার যদি কোটা থাকে তাহলে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল যে অপশনটি রয়েছে সেটি দিবেন। এরপরে হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো সেটি হলো ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে, মনে রাখবেন এই দুটি কোনোভাবে ভুল করা যাবে না। একটি সঠিকভাবে দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে টাইপ করে দিবেন এবং মোবাইল নাম্বারটিও সঠিকভাবে টাইপ করে দিবেন, কেননা এইখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে এবং পরবর্তী ভর্তি সকল আপডেট কিন্তু আপনার এই নাম্বার এবং ইমেলে যাবে। এরপর এগুলো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার গ্রামের নামটি, বর্তমানে যেখানে রয়েছেন সেই এরিয়ার নামটি, এরপর হলো পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো লিখে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। একই রকম প্রেজেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় তাহলে আলাদা আলাদা দিয়ে দিবেন, এবং প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম এসে ক্লিক করবেন। তো আমি এগুলো পূরণ করে দিচ্ছি, এগুলো আপনি আপনারটা পূরণ করে দিবেন। এখানে পোস্ট কোডটি অবশ্যই দিবেন, এটি ভুল করবেন না। এরপর প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস পূরণ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফটো এবং সিগনেচার দিতে হবে। ফটোটি 300x300 পিক্সেল 100 KB ভিতরে হতে হবে, JPEG ফরম্যাটে হতে হবে। ঠিক একই রকম আপনার সিগনেচারটি 300x100 পিক্সেলের হতে হবে, 100 KB ভিতরে হতে হবে। এবং এগুলো কিভাবে, এই যে সাইজ রয়েছে নির্দিষ্ট সাইজ, এই সাইজ করবেন তা নিয়ে আমাদের আই বাটনে ভিডিও রয়েছে, সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ব্রাউজ অপশনে ক্লিক করে ছবি এবং সিগনেচার আপলোড করে দিতে হবে। এগুলো আপলোড করে দেওয়ার পরে শো করবে। এরপর হলো আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এগুলো দেওয়ার পরে। এরপর হলো আপনার এডুকেশনাল ইনফরমেশন, এখানে এডুকেশন ইনফরমেশনটি সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে SSC HSC ইনফরমেশন দিতে হবে, এবং SSC যেভাবে দেবেন ঠিক সেই রকম SSC ডিগ্রি হিসাবে আপনি দাখিল নাকি ও লেভেল নাকি শুধু SSC সেটি দিবেন, বা ভোকেশনাল থেকে হলে সেটিও সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হলো আপনার গ্রুপ কি সেটি, অর্থাৎ SSCতে আপনি কি গ্রুপে ছিলেন সেটি সিলেক্ট করবেন। এরপরে কোন গ্রুপের অধীনে দিয়েছিলেন, আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে SSC পাশ করে থাকেন তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে পারবে। এখানে আপনার যে বোর্ডটি রয়েছে সেটি আপনি দিয়ে দিবেন। এরপর আপনি যে কলেজের অধীনে বা স্কুলের অধীনে আপনি আপনার ডিগ্রিটি করেছিলেন সেটির নাম লিখে দিবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার SSC রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার যেটি সেটি দিয়ে দিবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, রেজাল্ট টাইপে গিয়ে আপনার রেজাল্টটা দিতে হবে। যারা GPA গ্রেডিং পদ্ধতিতে পাশ করেছেন তাদের GPA সিলেক্ট করতে হবে, 4 নাকি 5 সেটি, এবং যাদের ডিভিশন বা ক্লাস রয়েছে তারা ডিভিশন সিলেক্ট করার পরে কি ক্লাস পেয়েছেন বা কি ডিভিশন পেয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন। এবং গ্রেড পদ্ধতি হলে আপনি GPA 5 স্কেলের মধ্যে কত পেয়েছেন সেটি এখানে লিখে দিবেন। এরপর হলো পাসিং ইয়ার, পাসিং ইয়ারের ক্ষেত্রে আপনি যে সালেই পাস করেন না কোনো সমস্যা নেই, সে পাসিং ইয়ারটি এটি খুবই ইম্পর্টেন্ট। ডিউরেশন সেটি অবশ্যই ডিউরেশন আপনি 2 বছর দিবেন, SSC ডিউরেশন 2 বছর, SSC ডিউরেশন 2 বছর, এগুলো কোনো রকম ভুল করবেন না, এটি দিয়ে দিবেন। আপনি যদি 5 বছর পরেও পাস করেন কোনো সমস্যা নেই, ডিউরেশন 2 বছর দিবেন। এরপর হলো HSC-র ক্ষেত্রে একই রকমভাবে আপনি দিয়ে দিবেন, এগুলো সবগুলো পূরণ করে দিবেন, আমি এগুলো পূরণ করে দিচ্ছি আপনার HSC। এছাড়া আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাও কিন্তু আবেদন করতে পারবেন, তাই ডিপ্লোমা যেটি সেটি দিবেন, অথবা HSC করে থাকলে SSC কি সেটি দিয়ে দিবেন। এরপর গ্রুপ কি সেটি দিবেন, একই রকমভাবে বোর্ড, ইনস্টিটিউট নেম এগুলো সবগুলো দিয়ে দিবেন। এরপর ফিনিশ বাটনে ক্লিক করবেন, এবং ফিনিশ বাটনে ক্লিক করার আগে সকল তথ্য সঠিক রয়েছে কিনা সেটি আবার একটু ভালোভাবে যাচাই করে নেবেন, কোনো তথ্য ভুল থাকলে সেগুলো অবশ্যই ভালোভাবে যাচাই করে তারপর ফিনিশ বাটনে ক্লিক করবেন। এরপর ফিনিশ বাটনে ক্লিক করলে এখানে টিক মার্ক যেটি রয়েছে ডিক্লারেশন সেটি দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার জন্য একটি প্রোফাইল রেডি হয়ে যাবে, এবং আপনার নাম্বারে একটি ইউজারি পাসওয়ার্ড যাবে যেটি এখানে দেখা রয়েছে, এবং এটি অবশ্যই আপনি একটু আপনার মোবাইল নাম্বারে গিয়েছে এবং ইমেল অ্যাড্রেসেও এই আইডি পাসওয়ার্ডটি গিয়েছে। এটি দিয়ে পরবর্তীতে আপনি যতদিন পর্যন্ত BBA করবেন বা BSS করবেন সেগুলো ততদিন পর্যন্ত আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ডটি লাগবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি এখানে যে পেমেন্ট অপশন রয়েছে নিচে, এখানে গিয়ে পেমেন্ট দিতে হবে। আপনার ফার্স্ট সেমিস্টারে এই যে 4টি কোর্স রয়েছে এগুলো থাকবে, তো এগুলো আপনাকে ফার্স্ট সেমিস্টারে করতে হবে, এবং প্রত্যেক সেমিস্টারের ফি একই রকমভাবে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডে সিলেক্ট করার পরে আপনি পরবর্তীতে পেমেন্ট করতে পারবেন। তো এটি আমি
প্রথম সেমিস্টারের জন্য দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি এখন পেমেন্ট দিতে না চান, যখন পেমেন্ট দিবেন মনে রাখবেন পেমেন্ট দেওয়ার আপনি 7 দিনের মাথায় কিন্তু আপনাকে সকল ডকুমেন্টস গিয়ে জমা দিয়ে আসতে হবে। এরপর আপনি পেমেন্ট দিলে এখানে পেমেন্ট দিবেন, এছাড়া আপনি চাইলে হোম পেজে গিয়ে আপনি প্রোফাইল থেকে পরবর্তীতে পেমেন্ট দিতে পারবেন। লগ আউট করে আপনি আবার হোম পেজে চলে যাবেন, অর্থাৎ আবেদন করার সময় যেখানে ছিলাম সেখানে চলে আসলে সেখানে আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ডটি পেয়েছেন সেটি দিয়ে আপনি সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে আপনি দেখবেন আপনার প্রোফাইলটি এখানে রয়েছে। আপনি যখন সকল পেমেন্ট দিয়ে দিবেন তখন এই যে প্রোফাইলটি এটি রেডি হয়ে যাবে, এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। আপনি যখন পেমেন্ট দিয়ে দিবেন তখন আপনার প্রোফাইলটি রেডি হয়ে যাবে এবং এখানে যে সাবমিটেড অপশন এবং কোর্স যে অপশনগুলো রয়েছে এগুলো টিক মার্ক চলে আসবে এবং সর্বশেষ আপনি যখন ডকুমেন্ট জমা দিয়ে আসবেন কলেজ কর্তৃক অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন এখানে অ্যাপ্রুভ অপশনটিও টিক মার্ক চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি পেমেন্ট যদি দিয়ে ফেলেন অথবা পেমেন্ট যদি না দিয়ে থাকেন তাহলে কোর্স রেজিস্ট্রেশন ফার্স্ট সেমিস্টার এই অপশনটি এখানে শো করবে এবং পরবর্তীতে যখন সেমিস্টার ওয়াইজ পরবর্তীতে পেমেন্ট দিবেন তখন সেই সেমিস্টারটির নাম এখানে শো করবে। এবং আপনার এখানে প্রিন্ট প্রোফাইল যে অপশনটি রয়েছে প্রিন্ট প্রোফাইল থেকে আপনি প্রোফাইলটি প্রিন্ট করে নেবেন, সাথে পেমেন্ট দেওয়ার পরে পেমেন্ট যে রসিদটি পাবে সেটিও প্রিন্ট করে পরবর্তী ডকুমেন্ট সহ জমা দিতে হবে। তো আমি যেহেতু এখনো পেমেন্ট দিইনি তাই পেমেন্টে যাব, এখানে কোর্স রেজিস্ট্রেশন অপশনে যাব। আমি আগের মতো একই অপশন এখানে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমাকে প্রসেসটু এখানে আপনি যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট দিতে পারবেন যে মাধ্যমগুলো এখানে রয়েছে। তো আমি এখান থেকে বিকাশ দিয়ে দেখাচ্ছি। এরপর পে নাওতে ক্লিক করতে হবে, পে নাওতে ক্লিক করলে এখানে যত টাকা রয়েছে তত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে হলো এখানে পেমেন্ট নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, যে বিকাশ থেকে টাকা কাটবে সেই বিকাশের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে সেখানে একটি কোড যাবে, সেই কোডটি বসাতে হবে, বিকাশের পিন নাম্বার দিতে হবে, এরপর কনফার্মে ক্লিক করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর দেখবেন সাকসেসফুলি আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এমন একটি লেখা আসবে। পরবর্তীতে আপনি সেই পেমেন্ট রসিদটি ডাউনলোড করে নেবেন, এখানে পেমেন্ট রসিদটি শো করবে। সেটি ডাউনলোড করার পরে আপনাকে আবার হোম পেজে গিয়েও সেটি পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন এবং আপনার যে প্রোফাইল এবং পেমেন্ট যে রসিদটি রয়েছে সেটি সহ আপনার সকল ডকুমেন্টস সহ 7 দিনের মধ্যে কলেজে গিয়ে জমা দিতে হবে। এরপর আপনার আর কোনো কাজ নেই, পরবর্তীতে শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন আপনি এখানে অ্যাপ্রুভ যে অপশনটি রয়েছে সেটি অ্যাপ্রুভ টিক মার্ক রয়েছে কিনা, সেটি যদি ঠিক আপনার ভর্তি প্রসেসিং সব শেষ, আপনার আর কোনো কাজ নেই, পরবর্তীতে শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিবেন এবং পরীক্ষার জন্য সেমিস্টার ফি দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।